আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। তো একটি ইসলামিক সঙ্গীত মিক্সিং করার সর্বপ্রথম আপনাদের কী কী করতে হবে অবশ্যই দেখিয়ে দিব। এবং আপনারা গজলের মিক্সিংই কিন্তু বেশি চেয়েছেন, ঠিক আছে, যে গজল মিক্সিংটা দেন। আমি কিন্তু একটা ভোট তৈরি করেছিলাম কমিউনিটি ট্যাপে, ওই ভোটে কিন্তু আপনারা গজল এডিটিং বেশি চেয়েছেন। তো আপনাদের কমেন্টের ক্ষেত্রে ভিত্তি করেই কিন্তু আজকে গজলের এডিটিং দিয়েছি। সো বন্ধুরা, এই গজলটি আমার বোনের, আরবি শ্রাবণী, তার ইউটিউব চ্যানেল আছে, সকলেই স্ক্রিনে দেখতে পারতেছেন। অবশ্যই তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, খুব সুন্দর সুন্দর গজল করে। যাই হোক বন্ধুরা, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সরাসরি ওইখান থেকে, অথবা পিন কমেন্টে সরাসরি কমেন্টের ওইখানে লিঙ্ক পেয়ে যাবেন তার ইউটিউব চ্যানেলের, সরাসরি ওইখান থেকে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে আসবেন। আর হ্যাঁ, গজলটি অবশ্যই আপনাদের ভালো লাগবে গজলগুলা। যাই হোক বন্ধুরা, তো তার ভোকালি আমি আজকে মিক্সিং করব। তো ইতিমধ্যে বাবা তুমি কেমন আছো অবশ্যই শুনেছেন, তার কণ্ঠ কেমন আপনারাই অবশ্যই ডিসাইড করবেন। এখন কথাটা হলো যে সর্বপ্রথম আপনি একটা গজল মিক্সিং করতে, ঠিক আছে, আপনার কি করতে হবে, অ্যাট ফার্স্ট আপনি সর্বপ্রথম রেকর্ডটা নেবেন। রেকর্ড নেওয়ার পর সর্বপ্রথম আপনি বিক্টার কিট, অনেকেই বলেছেন যে এটার স্কেল দেখা যায় না এবং বিপিএম টেম্পোটা দেখা যায় না, ঠিক আছে। তো সেই জন্য অবশ্যই আমি একটা ভিডিও তৈরি করব, অনেক রিসার্চ করেছি, ইনশাল্লাহ আশা করি সলভ হবে এই প্রবলেমটি। তো সেই জন্য আমরা বিক্টার কিটে চলে যাব। বিক্টার কিটে চলে আসার পর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন, অ্যালবামে চলে যাবেন। এইখান থেকে আপনি যে ফাইলে আপনার ভোকালটা রেখেছেন জাস্ট ওই ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু এই যে আমার বোনের আরবি শ্রাবণী, জাস্ট একটা ক্লিক করলাম, এখন তার র ভোকালটা আমরা শুনব। সো বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন, এখানে দেখতে পারতেছেন যে তার স্কেল কিন্তু সি মাইনর এবং টেম্পোটা, মানে কত দ্রুত এবং কত ধীরে গেয়েছে এটা কিন্তু এইখানে দেখাচ্ছে, 89 BPM। তো এখানে আমরা কিতে যদি চলে যাই, এখানে দেখতে পারতেছেন সি মাইনর, এটা কিন্তু অনেকে দেখাচ্ছে না, অনেকেই বলেছেন, সেই জন্য একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আমি অনেক রিসার্চ করেছি, আশা করি এই প্রবলেমটি সলভ হবে। এখন কথা হলো বিপিএম জিনিসটা, সেই জন্য এই যে বিপিএমে একটা ক্লিক করবেন, তো 89, এই যে মাস বরাবর আপনি দেখতে পারতেছেন 89। তো এখন আপনি কি করবেন, যেহেতু আপনার খুব সহজে আপনি অটোটিউনের স্কেল এবং আপনি বিপিএমটা টেম্পো জিনিসটা দেখে ফেলেছেন, এখন আমরা সরাসরি এফএল স্টুডিও মোবাইলে চলে যাব। সো বন্ধুরা, আমরা সরাসরি এফএল স্টুডিও মোবাইলে চলে আসলাম। আজকে আমি একদম নিউ প্রজেক্ট করে একদম লাইভের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিব, ঠিক আছে। এখানে কোনো লুকোচুরি আমি করিনি কখনো এবং করবও না, সরাসরি এখন দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আপনি কি করবেন, যেহেতু আপনি বিপিএমটা দেখেছেন, এখানে জাস্ট ক্লিক করবেন বিপিএমের, এখানে এখানে কত আপনার 89, সর্বপ্রথম আপনি 89 সিলেক্ট করবেন। তো আমি 89 সিলেক্ট করলাম, 89, এই যে আমার 89 BPM, আমি কিন্তু টেম্পোটা সিলেক্ট করে ফেললাম। এখন কি করবেন, সর্বপ্রথম প্লাস অপশনে ক্লিক করে অডিও ক্লিপে চলে যাবেন, অডিও ক্লিপ থেকে মাই ফাইলে চলে যাবেন, মাই রেকর্ডিংয়ে চলে যাবেন। মাই রেকর্ডিং থেকে জাস্ট ক্লিক করবেন, আমার ভোকালটা কিন্তু চলে এসেছে। এখন জাস্ট আমরা এটা শুনবো র ভোকালটা। ও গো মায়ার নবি, তোমায় দেখার লাগে। তো আমরা র ভোকাল শুনলাম। এখন আপনি যেহেতু আপনি সর্বপ্রথম কিন্তু অটোটিউন করবেন, অটোটিউন করতে হলে এই যে মাঝ বরাবর একটা অপশন পাবেন, জাস্ট এখানে ক্লিক করে
মাস্টার অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে একটা ক্লিক করে এখান থেকে আপনি পেয়ে যাবেন অটো পিস। জাস্ট অটো পিসে একটা ক্লিক করে এই যে টিকটা এটা অ্যানাবেল করে দিবেন। জাস্ট এখন আপনার অটোটিউনটা আপনি কম রাখবেন। এখন কথা হলো মাইনরের সিতে কিন্তু আমাদের অটোটিউনটি, তাই না? তো অটোটিউনটা আমরা খুবই কম রাখবো, যত আপনি কম রাখবেন তত কিন্তু ভালো হবে। এবং মোটা কণ্ঠ হলে আপনি অটোটিউনটা একটু বেশি রাখবেন, এবং চিকন কণ্ঠ হলে আমার মতো অটোটিউন কম রাখবেন, ঠিক আছে? আমিও কিন্তু অটোটিউন বেশি রাখি, যেহেতু আমার বয়সটা ভালো না। তো আপনাদের মোটা কণ্ঠ হলে অটোটিউন একটু বেশি দিবেন, এবং চিকন কণ্ঠ হলে অটোটিউন সীমিত আকারের রাখবেন। এটা আপনাদের ভিতরে ডিফেন্ড করবে। সো আমি আরেকটি কথা বলে রাখি, আপনারা যদি এটার পার্ট টু পার্ট চান যে কীভাবে অটোটিউন সঠিকভাবে করতে হয়, কীভাবে গ্রাফিক ইকিউ করতে হয়, আমি নতুনভাবে কিন্তু অবশ্যই পার্ট নিয়ে আসব, ঠিক আছে? সো এখন আমরা যেহেতু অটোটিউন করেছি, অটোটিউনটা আমরা শুনবো। ও গো মায়ার নবী তোমায় দেখার লাগি। সো আমরা অটোটিউনটা শুনলাম। এখন আপনি কি করবেন, প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে আপনি রিভার্ব অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি কি পাঁচটা ফিল্টার পেয়ে যাচ্ছেন। পাঁচটা ফিল্টারের ভিতরে আপনি বিগিনার হলেও খুব সুন্দরভাবে কিন্তু এই অ্যাপে আপনি কাজ করতে পারবেন। যাদের অ্যাফিল ইউজার ফাইল আসে না, রিভার্ব সঠিকভাবে করতে পারেন না, এবং গ্রাফিক ইকিউ অনেক কিছুই করতে পারেন না, অবশ্যই এই ভাষণটি অবশ্যই আমি বিক্রি করে থাকি খুব অল্প মূল্যে, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। তো পাঁচটা ফিল্টারের ভিতরে একটু লক্ষ্য করে দেখুন, যেহেতু আমি সরাসরি দেখাচ্ছি আজকে, সর্বপ্রথমটা আমি সাইড করে দিব, মিক্স তিন নম্বর, এইটা আমি ৬৬ করে দিব, আর কোনো এখানে আমরা কাজ করব না, ঠিক আছে? এখন আমরা শুনব, একটু লক্ষ্য করে এখন শুনুন যে কত সুন্দরভাবে রিভার্বটা হয়েছে। ও গো মায়ার নবী তোমায় দেখার লাগি, ঘুম আসে না দু চোখে। আশা করি বুঝতে পারছেন। এখন আপনারা তিন নম্বরে কি করবেন, যেহেতু সাউন্ডটা লো কোয়ালিটি আসতেছে, গ্রাফিক ইকিউতে ক্লিক করবেন। সো এখন আপনি গ্রাফিক ইকিউ সুন্দরভাবে করবেন, অবশ্যই ইয়ারফোন কানে আপনার লাগাবেন, তারপর কিন্তু অবশ্যই আপনি এই কাজটা করবেন, খুব সতর্কভাবে করবেন, ঠিক আছে? তো এটা রাতে করবেন, তাহলে সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা নয়টা যে ফিল্টার এখানে, সর্বপ্রথমটা আমরা সবসময় একদম ডাবিয়ে দিব, ঠিক আছে? পরেরটা হালকা একটু উপরে রাখবো, গজলটি প্লে করবেন, যেহেতু আমি টিউটোরিয়াল করছি প্লে করতে পারতেছি না, প্লে করে কিন্তু কাজটা করবেন। তো এখানে আমি কিন্তু তিনটা কাজ করে ফেললাম, বাকি থাকে তিনটা, এই তিনটা আমি কখনো কাজ করি না। আপনারা যদি না অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান আপনারা করতে পারেন, আমি কখনো করি না, পরে বাকি থাকে তিনটা, এটা আমি এতটুকু রাখবো, ঠিক আছে? একটু লক্ষ্য করে দেখুন, এটা একটু বেশি রাখবো। এখন গজলটি প্লে করে বিডাব্লুটা আমি প্লে করে আমি দেখবো যে কতটুক পর্যন্ত রাখা যায় নিচে। ও গো মায়ার নবী তোমায় দেখার লাগি, ঘুম আসে না দু চোখে, তোমার হে বিরহে। সো বন্ধুরা, আপনারা গজলটি প্লে করে যেখানে দেখবেন বেশি কম রেখেছেন, যে এটা আপনি একদম যে আমি এইভাবে রেখেছি ঠিক মতন এমনটা না, কম বেশি কিন্তু আপনারা করে দেখবেন, সাউন্ড দেখবেন যখন ঘের ঘের শব্দ আসে, বিডাব্লু আপনি একটু কম বেশি করে দেখবেন, বা এই কয়টা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা কি করব, এখন আমরা সরাসরি প্রাম ইকিউতে ক্লিক করে আমরা ইকুয়ালাইজারের কাজটা করব। ইকুয়ালাইজার আমি অবশ্যই ভিডিও দিব, ঠিক আছে, যে ইকুয়ালাইজার সঠিকভাবে কীভাবে করবেন। তো আপাতত আমি দেখাচ্ছি ব্যান ওয়ানে ক্লিক করে আমরা এটা এই যে মাঝ বরাবর যে এই যে অপশনটা আপনি পাবেন, এই ফিল্টারটা এটা টান দিয়ে একদম ঠেকিয়ে দিবেন কোনায়, এই যে কোনায় চলে গেছে। এখন কি করবেন, এই যে আপনার সর্বপ্রথম এইটা, এটা আপনি সর্বপ্রথম একদম ডাবিয়ে দিবেন। তো -2.8 DB করে দিয়েছি, ব্যান টু ব্যান থ্রি আমরা কাজ করব না, এখন ব্যান ফোরে জাস্ট একটা ক্লিক করব, এবং এই যে মাঝ বরাবর অপশন এটা একদম কোনায় ঠেকিয়ে দেবো, এটা কিন্তু কোনায় চলে গেছে ফোর ব্যান। এখন আপনি কি করবেন, এটা আপনি জাস্ট প্রথমটা ক্লিক করে উপরে করে দিবেন, দেখি আমরা এখন শুনি। ও গো মায়ার নবী তোমায় দেখার
সো বন্ধুরা, আপনারা কিন্তু প্রামিকীয় ইকুয়ালাইজার যেটাকে বলি, এটা কিন্তু মানে অতিরিক্ত বেশি করলে কিন্তু কিসির মিসের শব্দ আসবে। তো সবগুলাই কিন্তু আপনার সঠিকভাবে বুঝতে হবে, জানতে হবে। তো আমরা কি অলরেডি কাজটা কিন্তু করে ফেললাম। তো আমরা ব্যান্ড ফোর করে দিলাম 2.2 dB। এখন প্লাস অপশনে ক্লিক করে আমরা কি করব, কম্পোচারের কাজটা করব। কম্পোচারের কাজটা আমরা কি করব, আমরা এখান থেকে এটা আমরা করে দিব আপনার -8.6 dB, ঠিক আছে। এখন আমরা দ্বিতীয়তে আমরা এটা করে দিব 1.1.1, এবং আমরা তিন নম্বরটা আমরা করে দিব আপনার 24/25। আমি আর কি করতেছি গজল অনুযায়ী, আর এটা করে দিব 63, এবং দেখি লেভেলটা আপনার মাইনাস করতে হয় কিনা বা প্লাস। তো আমার কিন্তু কম্পোচারের এটা মাইনাস করতে হবে না, সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর এসেছে। এখন প্লাস অপশনে ক্লিক করে আপনি এখান থেকে করবেন লেভেলের কাজ। তো লেভেলটা আমি দেখি মাইনাস করা যায় না প্লাস। সো বন্ধুরা, এফএক্স লেভেলারের যে কাজটা করলাম এটা মাইনাস করে দিলাম, কারণ অতিরিক্ত সাউন্ড বেশি। আমরা গ্রাফিক ইকিউ করলাম, আমরা প্রাম ইকিউ করলাম, সেই জন্য কিন্তু এনাফ হয়ে গেছে। তো এটা সংক্ষেপে আমরা সাউন্ডটা অতিরিক্ত বেশি হয়ে গেছে, ঠিক আছে। সেই জন্য আমরা -3.6 dB করে দিয়েছি, ঠিক আছে। এখন বাকি থাকে আপনার লিমিটার। লিমিটারের কাজটা আমরা এই যে সর্বপ্রথম দেখি আমরা মাইনাস বা প্লাস করা যায় কি না। এটা আমরা +0.4 dB করে দিয়েছি, ঠিক আছে, এনাফ। আমাদের কিন্তু এফএক্স লিমিটারের কাজটা কিন্তু হয়ে গেল। এখন আপনারা ট্যাব ডিলেতে জাস্ট একটা ক্লিক করব। ট্যাব ডিলেতে ক্লিক করার পর এটা আমি 52 করে দিব, দ্বিতীয়টা আমরা করে দিব 42, এবং এটা করে দিব আমরা 9, ঠিক আছে। তিন নম্বরটা আমরা 9 করে দিব, 9, এই যে -9 করে দিলাম। এখন আপনার মিক্স আপনার 40ই থাকবে। এখন শুনি, এখন আমাদের বাকি থাকে কি, বাকি থাকে আপনার যেহেতু আমরা নয়েস যদি আপনাদের থাকে গেটে ক্লিক করে, আমাদের এটা নয়েস নাই বললেই চলে। তো আমরা এটা করে দিব একদম অল্প, ঠিক আছে। তো -50 dB করে দিলাম, ঠিক আছে। তো আপাতত আমাদের এফএক্স গেটের কাজটা হয়ে গেল। এখন আমরা কি করব, টিউনার জাস্ট অটো সিলেক্ট করব, টিউনার অটো টিউনের স্কেল দেখার জন্য, ঠিক আছে। এখন প্লাস অপশনে ক্লিক করার পর অ্যানালাইজারে ক্লিক করে এটা আমরা দ্বিতীয়তে সিলেক্ট করে দিব। এখন বাকি থাকে আপনার, এখন আমরা কণ্ঠটা আরও মধু করব। সেই জন্য আমরা কি করব, গ্রাফিক ইকিউর নিচে যে এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 5টা আপনি অপশন পেয়ে যাবেন। এখন আমরা শুনব, এখন কণ্ঠটা আরও সুন্দর, আরও স্মুথভাবে হয়েছে। তো এটা আমরা শুধু 64 করে দিলাম, আর এই সবগুলো ফিল্টার অটো থাকবে। বাস, আমাদের কাজ কিন্তু ইতিমধ্যে শেষ। এখন আমরা ডিলে করব, সেই জন্য আমরা মাল্টি এফেক্টসে চলে যাব। সো এখন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা 1/4 ডিলেটা করব। এখন আমরা গজলটি প্লে করে করব। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা কি করব, এখন আমাদের কিন্তু টোটাল সর্বপ্রথম বোকালের কাজ কিন্তু শেষ। এখন আপনি যদি ডাবল কোরাস তৈরি করতে চান,
আমি আজকে ক্লিয়ার করে দিব এই কাজগুলো আর আপনার করতে হবে না। ডাবল ক্রসের জন্য জাস্ট এখানে একটা ক্লিক করে আপনি পেয়ে যাবেন কোলন চ্যালেঞ্জ, জাস্ট এটা কিন্তু কপি হয়ে যাবে, ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমরা মানে চিকুন ক্রস করতে চাই একটা অংশ থেকে, তোমারই বিরহে এখান থেকে, ঠিক আছে? সেই জন্য জাস্ট এই দ্বিতীয় ভোকালে ক্লিক করে আমরা একটু ভিন্ন কাজ করব। কি করব আপনার 60, তো এটা আমরা একটু বেশি রাখবো, 65 করে দিব। এবং এই যে পিচটা এটা আমরা 12 করে দিব। পিচটা যদি আমরা 12 করি, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের সরাসরি আমরা নিচে যাব, নিচে যেয়ে আমরা এই যে ডিলেটা একদম ঠেকিয়ে দেব। আমরা কয়টা, তিনটা কাজ করে ফেললাম, ঠিক আছে? আপাতত আমাদের কিন্তু তিনটা কাজই এনাফ। এখন আমরা এটা দেখব যে নিচের আমাদের কি কোরাস হলো। এখন কিন্তু এই চিকুন হয়ে গেল, ঠিক আছে? আমরা পিচটা যে 12 করে দিলাম, আমি আবারও দেখাচ্ছি অটোটিউনের ভিতরেই কিন্তু সব কাজ। যেমন এই যে দ্বিতীয়তে আমরা 65 করে দিলাম এবং পিচটা 12 করে দিলাম। এখন আমরা একসাথে প্লে করব এবং সাউন্ডটা আমরা সীমিত আকারে রাখবো চিকুন কোরাসের জন্য। তোমারই বিরহে এখান থেকে আমরা ডাবল কোরাস রাখবো আর কি, শুধু এখান থেকেই রাখতে চাচ্ছি, ঠিক আছে? তো এভাবে কিন্তু সরাসরি কিন্তু কেউ দেখায় না, আমি কিন্তু সরাসরি মাধ্যমে আর দেখাচ্ছি। আপনারা ভাববেন হয়তো বা আমি অন্যভাবে কাজ করে আপনাদের মানে শুধু দেখাচ্ছি, এমনটা না কিন্তু। তো সেই জন্যই আমি নতুন প্রজেক্ট করে আমার কষ্ট হলেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা শুনবো। সো বন্ধুরা, দেখলেন যে আমার বোনের কণ্ঠটা কত সুন্দর, মানে ছোটবেলা থেকেই খুবই ভালো করতো আর আমার থেকে ভালো করতে পারে, এটা আপনারাই দেখলেন। তো অবশ্যই তার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, এখন আমরা আরেকটা কাজ করব, সেই জন্য কোলন চ্যানেলে আবার জাস্ট ক্লিক করে এটা সিলেক্ট করে আমরা এখানে কি করব, এখানে যে রেডিও সুরের মতো আমি আগেও বলেছি, যেটা ফিল্টার দিয়ে আগের পূর্বের যে ভিডিওটা করেছি বাবা তুমি কেমন আছো, তো এটা আমরা কি করব আজকে প্রেশারের মাধ্যমে করব। তো সব অপশন আমাদের এখানে থাকবে, জাস্ট আমরা প্রেশারের মাধ্যমে এই সাউন্ড কোয়ালিটিটা এভাবে করব ডিলেটা। তো আমি দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন। তো প্রেশারে ক্লিক করে এখানে দেখতে পারবেন 5টা ফিল্টার। তো আমরা এই যে 2 নম্বর এবং 3 নম্বর ফিল্টারের একটু কাজ করব, এটা এতটুকু উপরে করে দিব। এখন আমরা শুনব, ঠিক আছে? দেখি কেমন শোনা যায়। দেখেন ওই যে সর্বপ্রথমের ভোকালটা আপনারা মিক্সিং, আর এই যে লাস্টে আপনার ডিলেটা করেছি, এটা কিন্তু অন্যভাবে একটা সাউন্ড কোয়ালিটি এসেছে, ঠিক আছে? এটা কিন্তু প্রেশার এবং ফিল্টারের মাধ্যমে করতে পারবেন। আমি আবারও শোনাচ্ছি। সো বন্ধুরা, আমি কিন্তু সরাসরির মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ফুল প্রজেক্টের কাজ, ঠিক আছে? তো আমি এখানে লুকোচুরি পছন্দ করি না। তো দেখলেন যে আমি কি সুন্দরভাবে কাজ করতে পারি, জানি না কতটুকু পারি, তবে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এবং যারা এফএল স্টুডিও নিতে যাচ্ছেন অবশ্যই আমাকে বলবেন, সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন। তো ইতিমধ্যে কিন্তু গজলটি শুনলেন যে সর্বপ্রথম টেম্পলেটটা মানে টেম্পোটা আমরা সিলেক্ট করব, এবং দ্বিতীয়তে আমরা কি করব, আমরা স্কেলটা দেখব যে কোথায় আছে। তো আমি আপনাদের বিগিনারদের জন্য তো কিন্তু স্কেল খুব টাফ, যে আপনারা কীভাবে বের করবেন, আমি কিন্তু সরাসরি আমার মুখস্থ হয়ে গেছে। যেমন আপনারা ইয়ারফোন কানে লাগিয়ে কিন্তু এই কাজটা করবেন সাউন্ডের, আমি কিন্তু সরাসরি এখন যে টিউটোরিয়াল করতেছি শুধু একটা ফোন, এবং কিন্তু আমি এই যে ভকভক করতেছি অনুমান করে কিন্তু কাজটা করেছি, ঠিক আছে? একটা মানে কাজ করতে করতে আপনারও একটা
মানে অনুমান হয়ে যাবে, বিষয়টা বুঝছেন আশা করি। এবং অনেকেই বলেছেন আপনি কোনো মাইক্রোফোন বা কী দিয়ে রেকর্ড করেন, শুধু ওয়েব এডিটরের মাধ্যমে। এবং আমার ফোনটা হলো পোকো C3 মডেল, অনেক আগের মডেলের ফোন, এটা থেকে আমি রাতে রেকর্ডটা নেই। এবং এখন যে আমি টিউটোরিয়াল, প্রতিটা যে টিউটোরিয়াল করি, এটা কিন্তু আমি শুধু ডলবি অন থেকে মানে ভোকালের সাউন্ডটা কিন্তু আমি এডিট করি, মানে আমার এই যে ভোকালের সাউন্ডটা কিন্তু এডিট করি, এবং কাইনমাস্টার থেকে কেটে কেটে আমি মানে এই টিউটোরিয়ালটা ই করি। অনেক কষ্ট করি বন্ধুরা। তো আজকে কিন্তু আমার চোখে সমস্যা, তা নিয়েও কিন্তু ভিডিও করেছি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের জন্য, ঠিক আছে? তো বন্ধুরা অবশ্যই সেই জন্য আমাকে অবশ্যই সাপোর্ট করবেন বেশি বেশি। এবং অনেকেই বলেছেন যে পিসি কিনেছেন কিসের জন্য, এটা আমার দোকানের জন্য। তো আমি পার্সোনালভাবে যখন পিসি কিনবো তো এটা থেকেও টুকটাক ইনশাল্লাহ কাজ করার ট্রাই করব। অনেকেই বলেছেন যে আপনার মাধ্যমে আমরা কাজ শিখতে চাই, তা আসলে এই মুহূর্তে সম্ভব না, অনেক কাজ বাকি, ঠিক আছে? তো আমি যখন ফ্রি হব ইনশাল্লাহ তখন আমি এই নিয়োগটা দিব যে আমি কাজ শিখাই, খুব অল্প বাজেটে কাজ শিখতে পারবেন। আপাতত যারা অ্যাফেল স্টুডিও নেবেন এবং গজল এডিটিং করবেন ফোন থেকে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সো বন্ধুরা, কেমন লেগেছে আজকের মিক্সিংটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।